আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের মাথা পেটি কিভাবে লোভনীয়ভাবে আলু দিয়ে রান্না করা যায় সেটা। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে নিয়ে নিচ্ছি আমি কোরাল মাছের পেটি, মাথা এবং লেজ। সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি, এগুলো এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন চুলো মিডিয়াম রেখে এগুলোকে একটু 1 পিট ভেজে নিচ্ছি। মাছগুলোর 1 পিট ভাজা শেষ, এখন এগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি। একইভাবে মাছগুলোর অপর পেটু একটু ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে একই ফ্রাই প্যানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু কেটে ধুয়ে সামান্য হলুদ লবণ মাখিয়ে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এখন একটু উল্টে পাল্টে আমি বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1/4 চামচ আদা পেস্ট, 1/4 চামচ রসুন পেস্ট। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে অ্যাড করে দিচ্ছি 1টা পাকা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর 2-3টা কাঁচামরিচ। এটাকে দিয়ে এখন কষাই নেব আরও 2 থেকে 3 মিনিট। এটা কষানো শেষ, এখন এর সাথে অ্যাড করে দিলাম আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু থেকে টেমেটো ঢেলে দিচ্ছি। এখন ওগুলোকে একটু নেড়ে ছেড়ে কষাই নেব আরও 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো কষানো শেষ, এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি যে প্রসেস দেখাইলাম এই প্রসেসে যদি আপনারা কোরাল মাছের পেটি, মাথা এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক মজা হবে। এখন এভাবে রান্না করব আরও 7 থেকে 8 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি বিলাতি ধনে পাতা কুচি, আমাদের অঞ্চলে এটাকে কিন্তু বিলাতি ধনে পাতা বলে, অন্য অঞ্চলে কী বলে আমি সেটা জানি না। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এভাবে রান্না করব আরও 2 মিনিট। এখানে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরা, 2টা এলাচি, 1 টুকরা দারচিনি, শুকনো তাওয়ায় টেলে আমি একটু গুঁড়ো করে নিয়ে নিই, সেটা এটার সাথে এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি আর চুলোটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা বাটিতে বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, কোরাল মাছের মাথা পেটি আলু দিয়ে তরকারি রান্না করে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু এটা বেশ মজা। আপনাদের যদি এই কোরাল মাছ রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।